আসসালামু আলাইকুম, আজকের টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ট্রান্সমিশন মিডিয়া নিয়ে। ট্রান্সমিশন মিডিয়া আমরা জানি দুই প্রকার, একটা ওয়্যারলেস মিডিয়া আর একটা ওয়্যার মিডিয়া। ওয়্যার মিডিয়ার মধ্যে বিভিন্ন ধরনের মিডিয়া আছে, তার মধ্যে আমরা জানি টুইস্টেড পেয়ার কেবল মিডিয়া, কোএক্সিয়াল কেবল পেয়ার মিডিয়া, অপটিক্যাল ফাইবার পেয়ার কেবল মিডিয়া। এখন টুইস্টেড পেয়ার কেবল মিডিয়ার কিছু সুবিধা আছে, যেমন টুইস্টেড পেয়ার কেবল যদি আমরা ইউজ করি তাহলে এর ইনস্টলটা দেওয়া খুবই সহজ। এবং এটা কী করে, ডাটা ট্রান্সমিশন স্পিড কত, 100 মেগাবিট পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 100 মেগাবিট যেতে পারে, এত 100 মেগাবিট। তাহলে এটা ডাটা ট্রান্সমিশন স্পিড, এটা তাহলে ইনস্টলেশন অনেক ইজি। তারপরে এটা হচ্ছে অনেক সহজলভ্য, তারের দামও অনেক কম। আর অসুবিধা হচ্ছে ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, ইএমআই জনিত প্রবলেম। যা সাপোজ হচ্ছে পাশাপাশি আমার হচ্ছে দুইটা তার আছে, তো একটা তার যদি অন্য একটা তারের সিগন্যাল যায় তাহলে আমাদের অনেক ঝিরঝির করে টিভি, যে কোনো প্রবলেম। সাপোজ আমি একটা গান কম্পোজ করতেছি বা আমার ফোন আসলে কম্পিউটার অন আছে, তো এখানে আবার হচ্ছে সিগন্যালের মধ্যে নয়েজ হয়, সমস্যা হয়। তো এগুলো হচ্ছে আমাদের হচ্ছে ইএমআই জনিত আর কি প্রবলেমগুলা। আমাদের আশেপাশে বিভিন্ন সিগন্যাল, হাজার হাজার সিগন্যাল ব্যবহৃত হয়, তো একটা সিগন্যাল যদি আরেকটার সাথে যদি আমাদের বাধা হয় তাহলে সেটাকে বলতেছি আমরা ইএমআই, ডাটা লস্ট হয়। কারণ সিগন্যাল মানে একটা ডাটা, আরেকটা অ্যাটেনুয়েশন প্রবলেম, আর একটা ক্রসটক, যে কথা বলতে বলতে যে আমাদের সমস্যা যা হয় সেটাকে বলে ক্রসটক টাইপের। তো আমরা আর কিছু না এলেও অসুবিধা ইএমআই, অ্যাটেনুয়েশন আর ক্রসটক দিলে আমাদের হয়ে যায়। আর কোএক্সিয়ালের সুবিধা কী, কোএক্সিয়াল কেবলের সুবিধা হচ্ছে ব্রডব্যান্ড, আমরা যে এই যে ব্রডব্যান্ডের লাইন থেকে যে আমরা ব্যবহার্য করি, যে বিভিন্ন লাইন যে নেই ইন্টারনেট কানেক্টিভিটির জন্য, সেটা হচ্ছে ব্রডব্যান্ড থেকে নেই। ওই জন্য এটা ইউজ হয় আমাদের কোথায়, ব্রডব্যান্ড সিস্টেমে ইনস্টল দেওয়াটা এটা অনেক ইজি। আর এটার হচ্ছে ইরোর রেটটা খুব কম আসে, মানে ইরোর পরিমাণটা খুব কমই আসে। আর একটা হচ্ছে ব্যান্ডউইডটা কিন্তু ভালো দেয়, কারণ ব্যান্ডউইড ভালো দেয় দেখে আমরা অনেক ভালোভাবে আমরা ডাটা অ্যাক্সেস করতে পারি। ব্রডব্যান্ড থাকলে আমরা ইউটিউবটা অনেক সুন্দরভাবে আমরা দেখতে পারি, যে কোনো সাইট থেকে আমরা ভিডিও দেখতে পারি, কারণ ব্রডব্যান্ডে হচ্ছে যে আমাদের ব্যান্ডউইথগুলো আমাদের ভালো দেয়। আর ব্যান্ডউইথ মানে কি, ব্যান্ডউইথ হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ফ্রিকোয়েন্সির যে ডিফারেন্সটা সেটাকে বলতেছে আমাদের ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ মানে এখানে ফ্রিকোয়েন্সি, আর সিগন্যাল মানে আমাদের একটা ফ্রিকোয়েন্সি, আর কিছু না। যেমন আমাদের এটা একটা সিগন্যাল সাইন ওয়েভ, আবার এটা হচ্ছে আমাদের আবার ডিজিটাল ওয়েভ আছে, এগুলাকে বলে ডিজিটাল ওয়েভ। অনেক টাইপের শর্ট উইথ ওয়েভ, বিভিন্ন টাইপের ওয়েভ আছে। আর অসুবিধা কী, কোএক্সিয়াল কেবলের প্রধান অসুবিধা হচ্ছে এর কস্টটা বেশি, খরচ বেশি, তারের খরচ বেশি, তারপরে হচ্ছে নয়েজের পরিমাণ হয় মাঝে মাঝে, তারপরে আমাদের হচ্ছে কি লিমিট নোট কানেকশন, মানে ইচ্ছা মতন আমরা হচ্ছে নোট কানেকশন দিতে পারি না। এটা হচ্ছে আমাদের কোএক্সিয়াল পেয়ার কেবলের অসুবিধা। আর একটা আমাদের যেটা ফাইবার অপটিক কেবল, তো ফাইবার অপটিক আমাদের যে কেবল যা আছে, এই ফাইবার অপটিক কেবলের আমরা এখন সুবিধা এবং অসুবিধা আমরা এখন দেখতে যাচ্ছি ফাইবার অপটিক কেবল। তো ফাইবার অপটিক কেবলের সুবিধা প্রধান হচ্ছে এ প্রতি সেকেন্ডে 186,000 মাইল পার সেকেন্ড দূরত্ব অতিক্রম করতে, মানে প্রতি সেকেন্ডে 186 মাইল পার সেকেন্ড স্পিডে হচ্ছে ডাটা যায় প্রতি সেকেন্ডে। এটা হচ্ছে ফাইবার অপটিক কেবলের হচ্ছে প্রধান সুবিধা। এবং এর কি ইএমআই জনিত কোনো প্রবলেম নাই, অ্যাটেনুয়েশন টাইপের কোনো প্রবলেম নাই, কোনো ক্রসটক জাতীয় কোনো প্রবলেম নাই ফাইবার অপটিক কেবলের। তো এর অসুবিধা কী, এর প্রধান অসুবিধা হচ্ছে আমাদের এর এক্সপেন্সিভ, খরচটা হচ্ছে বেশি। তো ফাইবার অপটিক কেবল সম্পর্কে যেমন আমরা জানি, ফাইবার অপটিক কেবলের অপর নাম আমরা বলি যে হচ্ছে সাবমেরিন কেবল। সাবমেরিন বলার কারণ এই কারণে, কারণ আমাদের পানির নিচ দিয়ে যে সমস্ত জাহাজগুলো চলাফেরা করে সেটাকে বলে হচ্ছে সাবমেরিন জাহাজ বলে। আর আমাদের যে কেবলগুলো যা আছে, যেমন আমাদের কক্সবাজারে এক দেশ থেকে অন্য দেশে যে আমাদের কেবলগুলো যে আসছে, এই ফাইবার অপটিক কেবলটা কিন্তু ওই সমুদ্রের নিচ দিয়ে আসছে।
তো এটাকে বলতেছে, আর একটা হচ্ছে সিলেটে এসেছে, তো এই জন্য বলা হয় ফাইবার অপটিক কেবলের অপর নাম হচ্ছে সাবমেরিন কেবল। আর এটা কীভাবে ডাটা ট্রান্সফার হয়, এটা আলোর মাধ্যমে ডাটা ট্রান্সফার হয়। ফাইবার অপটিক কেবল হচ্ছে আলোর মাধ্যমে ডাটা ট্রান্সফার। তাহলে আমরা জানি যে আলোর মাধ্যমে ডাটা ট্রান্সফার হওয়া মানে কি, আমরা জানি আলোর গতি কি, প্রতি সেকেন্ডে সেকেন্ডে 186,000 মাইল পার সেকেন্ড দূরত্ব অতিক্রম করে, অথবা 3×10^8 মিটার পার সেকেন্ড দূরত্ব অতিক্রম করে। তো আমরা জানি যে আলোর মাধ্যমে ডাটা ট্রান্সফার হয়, এই কারণে আমরা ফাইবার অপটিক কেবলটা ইউজ করি, এবং এক্সপেন্সিভ, খুবই মোর এক্সপেন্সিভ। এগুলা সাধারণত আমরা ম্যাক্সিমাম স্যাটেলাইটে ব্যবহার করি, কিছু কিছু আমাদের বাংলাদেশেও এখন বিভিন্ন নেটওয়ার্কে আমরা ইউজ করতেছি। তারপরে ডিশেল লাইন নে আমরা খুবই কম ওখানে ইউজই করি না। যেমন আমাদের ব্রডব্যান্ডে কিছু কিছু জায়গায় দেখবেন যে কোথাও এক ধরনের হলুদ টাইপের একটা চিকন তার আছে, এটা আবার ফাইবার অপটিক কেবল এবং অনেক শক্ত, আর ওইটা বানানো হচ্ছে কাঁচের তন্তু দিয়ে আর কি। তন্তু দিয়ে টোটালটায় কাঁচ না, কারণ কাঁচের ওই তন্তুর মতন তো ওইখানে প্রায় সে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে প্রতিসরিত হয়। তাহলে চিন্তা করছেন যে আলোর মাধ্যমে ডাটা ট্রান্সফার, কারণ আকাশে যখন মেঘ যখন চমকায়, আমরা দেখেছি যে শব্দ পরে আসে, আলো আগে আসে, তারপরও এই জন্য আমরা ফাইবার অপটিক কেবলটা ব্যবহার করি। এই জন্য আমাদের এক দেশ থেকে আর একটা দেশে আমাদের কল যাইতে হয়তো বা 1 সেকেন্ড সময় লাগে, তা বা হচ্ছে 30 মিলি সেকেন্ড বা 2 সেকেন্ডও সময় লাগতে পারে। এইটাকেও বিজ্ঞানীরা বলতেছে যে এইটাও বলে একটা অসুবিধা, এটাকেও আরও রিমুভ করতে হবে তারা বলতেছে। তো ফাইবার অপটিক কেবলটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো এটা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে। যারা তোমরা আলোর চ্যাপ্টার অধ্যায় ভালো জানো, তো বুঝতে পারবা যে কীভাবে এই অ্যাঙ্গেলে সে হচ্ছে প্রতিসরিত হচ্ছে এবং যাচ্ছে। খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ফাইবার অপটিক কেবলের সুবিধা এবং অসুবিধাটা। ধন্যবাদ সবাইকে।